করোনা ভাইরাসের কবল থেকে সুরক্ষার পাশাপাশি হোম কোয়ারেন্টাইনের এ বদ্ধ পরিস্থিতিতে এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষেরা যাতে দুমুঠো ভাত মুখে দিতে পারে সে লক্ষ্যে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মৌলভী পাড়া কলিফা পাড়া উত্তর আমিরাবাদ ছটলা পাড়া ও নিশ্চিন্তাপুর এলাকার একশো পাঁচজন লোকের ঘরে ঘরে গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে মাস্ক ও খাদ্য সামগ্রী তুলে দেন আমিরাবাদ ইউপির সুযোগ্য ও সফল বারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম ইউনুস এ সময় তাদের মাছের ছাল পেঁয়াজ চিনি চিড়া তেল বিস্কিট লবণসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও করোনা ভাইরাস প্রতিরোধক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয় উক্ত ত্রাণ বিতরণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি কে এম পারভেজ লোহাগড় উপজেলা কৃষক লীগের সহসভাপতি ও চিটাগং সেম্বার অব কমার্সের সদস্য আব্দুল জব্বার লোহাগড় উপজেলার বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস সানি ডাক্তার জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ নেতা গোলাম নবী বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ আমিরাবাদ ইউনিয়ন শাখার সহসভাপতি মোহাম্মদ সাকিব ও সাধারণ সম্পাদক জিলহাস, সিফাত ও রোবেল সহ স্থানীয় নেত্রী বীরেন্দরা শেহাবুদ্দিন চ্যানেল কর্ণফুলি লোহাগাড়া